আমরা গতকাল কলকাতা পুলিশকে নোটিশ পাঠাই, একটা উত্তর দিই যে তোমরা এক হাতে বলছো তোমরা দিল্লিতে এসে আমাকে জিজ্ঞাসা করবে, অন্য হাতে বাংশাল কোর্টে আমার নামে তোমরা প্রসিকিউশন চালু করেছো। দুটো জিনিস একসাথে চলতে পারে না, এতে আইনের বাধা আছে। সেকশন 300 এ ডাবল জেপার্ডি বলে একটা আইনের এস্টাবলিশ ল আছে। কলকাতা পুলিশকে আমরা এটাও জানালাম যে আমরা দিল্লি হাইকোর্টে আবার গেছি, আমরা আদালতে পিটিশন ফাইল করেছি। এটা জানাবার সত্ত্বেও আজকে আমরা জানতে পারছি যে কলকাতা পুলিশ নাকি বাংশাল কোর্টে ওয়ারেন্ট প্রে করেছে, লোয়ার কোর্ট বাংশাল কোর্ট নাকি কিছু অর্ডার পাস করেছে। আমরা এটা নিয়ে আবার দিল্লি হাইকোর্টে আজকেই যাব, কারণ কি পুরো প্রসেসটা পুরোপুরি বেআইনি। আমি তো রাজি হয়ে গেছি যে আমি ওদের দিল্লিতে মিট করব, আমি না, ওরা এতদিন পরে বললো যে ওরা দিল্লিতে আসতে চাই। দুটো একসাথে চলতে পারে না, এটা পুরোপুরি হ্যারাসমেন্ট অফ মাই ক্লায়েন্ট। আমরা কালকেই দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হচ্ছি। একটি চেকার্ড হিস্ট্রি আছে। কলকাতা পুলিশ আমার মক্কেল শ্রী মুকুল রায়কে একটা 160 নোটিশ দিয়েছিল। দিস ইজ এন এস্টাবলিশ ফ্যাক্ট যে মাননীয় মুকুল রায়জি উনি দিল্লির রেসিডেন্ট, 181 ওনার পার্মানেন্ট অ্যাড্রেস, উনি দিল্লির ভোটার। এই শুধু এই না, ওনার ইলেকট্রিক জলের বিল সবকিছু হচ্ছে 181 সাউথ এভিনিউ দিল্লি, এটা ওনার অফিসিয়াল রেসিডেন্স। আমরা লিগাল পয়েন্টে কলকাতা পুলিশকে প্রথম দিন থেকে বলে আসছি যে তোমরা যদি চাও তোমরা দিল্লিতে এসে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কিন্তু কলকাতা পুলিশ প্রথম দিন থেকে ওরা দিল্লিতে আসতে চাইছিল না, ওরা বারবার মুকুল রায়কে কলকাতা ডাকছিল। আমরা তখন দিল্লি হাইকোর্টে একটা কেস ফাইল করেছিলাম। এতদিন পরে হঠাৎ কলকাতা পুলিশ নিজেরাই রাজি হলো যে ওরা দিল্লিতে আসতে পারে। ওরা ওইটা এই ইচ্ছেটা প্রকাশ করার পরে আমরাও বললাম হ্যাঁ তুমি দিল্লি আসতে পারো। ইতিমধ্যে কি হলো, ওরা এই নোটিশটা পাঠাবার আগে কলকাতা বাংশাল কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে ওরা একটা প্রসিকিউশন ফাইল করলো আন্ডার সেকশন 174 IPC, আ কমপ্লেন্ট কেস বাই দি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, যেখানে ওরা এটা বলল যে মুকুল রায় ওদের নোটিশের উত্তর দিচ্ছে না। এটা পুরোপুরি ভুল। আমরা প্রথম দিন থেকে এটাই বলে আসছি যে মুকুল রায় চাইছেন, ওরা আমরা এটাই আবেদন করছি যে তুমি দিল্লি এসো, আইনে লেখা আছে তোমাকে দিল্লি আসতে হবে। আমরা আইনত চলতে চাইছি, কিন্তু কলকাতা পুলিশ বেআইনিভাবে চলতে চাইছে।